এছাড়া প্রত্যেক দিন সকালে 10 বার এবং সন্ধ্যায় 10 বার করে দরুদ পড়বেন তাহলে কি হবে ইনশাআল্লাহ তাআলা আপনি আমি আমরা সবাই কিয়ামতের মাঠে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পেয়ে যাব ইনশাআল্লাহ সুপারিশ সম্পর্কে একটা হাদিস শুনিয়ে দেই যথেষ্ট হবে ইনশাআল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মতের যে ব্যক্তি যে কোনো ব্যক্তি নারী পুরুষ সাদা কালো বাঙালি পাকিস্তানি আফগান সিরিয়ান যেখানকার মানুষ হোক না কেন যে কোনো ব্যক্তি সে যদি শিরিক না করে মারা যায় আল্লাহর সাথে শিরিক করে নাই এই অবস্থায় মারা গেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ তার উপর ওয়াজিব হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সে জান্নাতে যাবে যদি শিরিক না করে মারা যায় অন্য যে কোনো পাপ আল্লাহ যাকে ইচ্ছা মাফ করতে পারেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠ করা হলে এই দরুদগুলো সংগ্রহ করার জন্য এক শ্রেণীর ফেরেশতা আছেন স্পেশাল ফেরেশতা মালায়েকা আর আমাদের সায়েন্স অবশ্য মালায়েকায় বিশ্বাস করে না তারা জিন জাতিতেও বিশ্বাস করে না যদিও বা অনেক তত্ত্বপাত্তর সাথে জিনের সম্পর্ক আছে এটা আবার কেমন কথা এটাও কোরআনেই আছে যে দুনিয়াতে যে ব্যক্তি শয়তান ব্যক্তি শয়তান মানুষ শয়তান তার সাথে জিন শয়তানের যোগাযোগ থাকে বিশ্বাস করেন না দুনিয়াতে যে ব্যক্তি মানুষ শয়তান তার সাথে জিন শয়তানের যোগাযোগ থাকে একটা হাদিসে এমনও পড়েছিলাম আমরা স্টুডেন্ট লাইফে আল্লাহ রাব্বুল আলামিন যখন কোন আদেশ নাজিল করেন তখন ফেরেশতারা সেটা নিয়ে ডিসকাস করতে থাকেন আসমানে এবং জিন জাতি প্রথম আসমানের কিনারা পর্যন্ত পৌঁছে যায় এবং সেখানে গিয়ে কানে শ্রবণ করার চেষ্টা করে কি নিয়ে আলোচনা করা হচ্ছে যদি কোনো একটা সংবাদ তাদের কান পর্যন্ত চলে আসে তাদেরকে বিতাড়িত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন উল্কাপিণ্ড ছোড়েন ওখানকার ফেরেশতারা আছেন তারা অগ্নিশিখা নির্বাপন করেন সূরা সফফাতের প্রথম দিকে পড়ে দেখবেন এই জিন দুনিয়াতে যে কবিরাজ বা তান্ত্রিক বা জাদুকরের আন্ডারে আছে সে এসে তাকে জানিয়ে দেয় এই হতে যাচ্ছে তখন সেই তান্ত্রিক এই সত্যটার সাথে আরো 100টা মিথ্যা জড়িয়ে জনগণকে বিভ্রান্ত করে তখন তার কথা ফলে যায় মানুষ মনে করে যে তান্ত্রিক অনেক বড় কিছু হয়ে গেছে তো এগুলো সবই ফিতনা যাই হোক এই জিনের ব্যাখ্যা কিন্তু আমরা করতে পারছি না বিজ্ঞান দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এক শ্রেণীর স্পেশাল ফেরেশতা আছেন যারা দরুদগুলোকে সংরক্ষণ করেন আমরা যে কথাগুলো বলছি রেকর্ড হয়ে যাচ্ছে না আজকে থেকে 100 বছর 200 বছর আগে মানুষ এটা কল্পনা করতে পারত আমরা এখন যেখানেই মুভ করছি সিসি ক্যামেরা ভিডিও এটা সেটা স্যাটেলাইট এগুলো আছে না আজকে থেকে 300 বছর আগে মানুষ এগুলো বিশ্বাস করতে পারত আজকে থেকে 1000 বছর আগের কোনো মানুষকে বলেন যে স্যাটেলাইট দিয়ে পুরো বিশ্ব নিয়ন্ত্রণ করা যায় সে বলবে যে পাগল তার মাথায় ঢুকবেই না স্যাটেলাইট কি জিনিস ঠিক একইভাবে আল্লাহ পাকের জ্ঞান হচ্ছে লক্ষ কোটি কোটি বছর আগের চির নতুন চির প্রাচীন চির আধুনিক এই জ্ঞানের ঊর্ধ্বে কারো জ্ঞান নয় এই জন্য এখন এগুলো কথা অনেকেই প্রশ্ন তোলে যে ফেরেশতা আবার কি জিনিস জিন আবার কি ইসলাম এগুলোতে কেন বিশ্বাস করে সুবহানাল্লাহ মানে তাদের বক্তব্য হচ্ছে ল্যাবরেটরিতে যেটা প্রমাণ করা যাবে না সেটার অস্তিত্ব নাই প্রত্যেকটা বস্তুকে হয় কঠিন হতে হবে না হলে তরল না হলে বায়বীয় এর বাইরে কিছু নাই আসলে কি তাই তো সবকিছুকেই বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করতে হবে জরুরি না এর ঊর্ধ্বে অনেক কিছু আছে এর জ্ঞান এর শেষ সীমা থেকে আল্লাহ পাকের জ্ঞান শুরু হয় অতএব এটাকেই চূড়ান্ত জ্ঞানের মানদণ্ড মনে করার কোনো কারণ নাই আমাদের মতো একটা শিরকি আকিদা ঢুকে গেছে এখন এটা একটা শিরকি আকিদা সেটা হচ্ছে যে কোনো বিষয় যদি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত না হয় কোরআন সুন্নায় থাকলেও মনে করি এটার অস্তিত্ব নাই এটা আমাদের সাইকোলজিক্যাল সমস্যা এখন এই জেনারেশনের বেশি সমস্যা কারণ তারা পড়াশোনা করতে করতে মনে করছে সব কিছুকেই বিজ্ঞান দিয়ে প্রমাণ করতে হবে তুমি তো তোমার আত্মাকেই প্রমাণ করতে পারবে না একটা মানুষ হাঁটছে রাস্তা দিয়ে পড়ে গেল ডেড এরকম হচ্ছে না তাহলে কি এমন ছিল তার দেহের মধ্যে বের হয়ে চলে গেল সে ডেড বলবে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছে তা ক্রিয়াটা বন্ধ হলো কিভাবে কে হুকুম করলো কার আদেশে বন্ধ হলো কে নিয়ে গেল রূহটা আত্মাটা তো এগুলো তো ব্যাখ্যা করতে পারবে না সো এই এই কনসেপ্ট থেকে বের হয়ে আসতে হবে যে প্রত্যেকটা বিষয় বিজ্ঞান দিয়ে প্রমাণ হলে পরেই বিশ্বাস করবো না হলে করবো না এটা ঠিক নয় কোরআন এবং সুন্নাহ যা আছে এটা চূড়ান্ত এর বাইরে যা আছে এটা যদি কোরআন সুন্নাহর সাথে মিলে যায় আমরা গ্রহণ করবো কোনো সমস্যা নাই কিন্তু না মিললে আমরা কোশ্চিন কেন সেটা মানতে রাজি নই আসুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এক শ্রেণীর স্পেশাল ফেরেশতা আছেন মালায়েকা নূরের তৈরি আলোর তৈরি
আলো দিয়ে তৈরি, নূর দিয়ে তৈরি, যারা নিঃসন্দেহে আলোর বেগের চেয়ে বেশি বেগে ভ্রমণ করতে পারেন নিঃসন্দেহে। আচ্ছা, তো তারা স্পেশালি এই দরুদগুলোকে সংগ্রহ করেন, দরুদ এবং সালাত সালাম এটাকে সংগ্রহ করেন, করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছে দেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জবাব দিয়ে থাকেন। একটু চিন্তা করেন যে আপনি মনে করেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরজায় দাঁড়িয়ে আছেন, কথার কথা মনে করেন যে তিনি জীবিত আছেন, কথার কথা আপনি তার বাড়ি চেনেন, তার বাসায় গেলেন, গিয়ে নক করে বললেন আসসালামু আলাইকুম। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিতর থেকে আপনাকে বললেন, কথার কথা ধরে নেন যে ওয়ালাইকাস সালাম, এর অর্থ কি? ওয়ালাইকাস সালাম অর্থ কি? আপনার উপরেও শান্তি বর্ষিত হোক। আচ্ছা, আবার মনে করেন আপনি বাসার ভিতরে আছেন, আপনার বাসায় নবীজি এসেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কথার কথা এবার তিনি আপনার দরজায় নক করছেন, নক করে বলছেন আসসালামু আলাইক, তোমার উপর শান্তি বর্ষিত হোক। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে দোয়া, তোমার উপরে শান্তি বর্ষিত হোক, এটা যে যত বেশি পাবে তার জীবনটা তত সুন্দর হবে না? অতএব যে ব্যক্তি যত বেশি দরুদ পাঠ করবে, যত বেশি সালাত প্রদান করবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ইনশাআল্লাহ তাআলা সে সচ্ছল হবে, টেনশন ফ্রি থাকবে, সুখে শান্তিতে পৃথিবীতে বসবাস করবে ইনশাআল্লাহ। আর সুখ বলতে আমি শুধুমাত্র চাকচিক্য বোঝাচ্ছি না, বাড়ি গাড়ি স্ট্যাটাস বোঝাচ্ছি না, সুখী হওয়ার জন্য টাকা যথেষ্ট না। অনেক সময় দেখবেন কোটিপতি মানুষ সুখী নয়, একজন ভ্যান চালক সুখী, সুখ টাকা দিয়ে কেনা যায়? সুখ বলতে মনের সুখকে বোঝানো হচ্ছে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমি যেটা বলতে চাচ্ছিলাম, জুমার দিনে বেশি থেকে বেশি নবীর উপর দরুদ পাঠ করতে হবে। কোন দরুদ পাঠ করব? একটা সংক্ষিপ্ত দরুদ আছে পড়তে পারি, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিনা মুহাম্মদ, এটা পড়তে পারি। আরেকটা আছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া সাল্লিম, এটা সংক্ষিপ্ত। আর যদি আপনার সামনে নবীর নাম উচ্চারণ করা হয় বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অথবা সবচেয়ে সেরা দরুদ হচ্ছে দরুদ ইব্রাহিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এটা প্রথম আমল জুমার দিনে করবেন, বেশি বেশি দরুদ শরীফ পড়তে হবে জুমার দিনে, বেশি বেশি দরুদ পড়তে হবে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জুমার দিনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে দরুদ পড়া হয় এগুলো তার কাছে পেশ করা হয়, তার সামনে উপস্থাপন করা হয়। কেউ সালাম দিলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জবাব দিয়ে থাকেন। এখন এই জবাব কিভাবে দেন এটা সম্পূর্ণ আল্লাহ পাকের ব্যাপার, এটা নিয়ে আমাদের বৈজ্ঞানিক ব্যাখ্যার দরকার নাই। আমরা বিশ্বাস রাখবো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়ে থাকেন সালামের। আমরা আত্মা কাকে বলে জানি না, আত্মার কি কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে? স্বপ্ন দেখি মাঝে মাঝে আমরা, স্বপ্ন সত্য হয় অনেক সময়, অনেকের স্বপ্ন সত্য হয়, কোরআন তার সাক্ষী। অনেক সময় অমুসলিমের স্বপ্ন সত্যি হতে পারে, কোরআন তার সাক্ষী। ইউসুফ আলী ইসলাম জেলখানায় মনে আছে, দুজন ব্যক্তি স্বপ্ন দেখলেন, একজন শারাপ পান করাচ্ছেন মনিবকে, আর একজনের মাথার মধ্যে রুটি, এখান থেকে পাখি রুটি খেয়ে চলে যাচ্ছে। এই দুজন ব্যক্তি কিন্তু অমুসলিম, মুসলিম নন। তারপরে ইউসুফ আলী ইসলাম বললেন একজন নিষ্কৃতি পাবে এবং তার মালিককে সে শারাপ পরিবেশন করবে, সে মুক্ত হয়ে যাবে সামনেই অচিরেই। আরেকজন ব্যক্তি তোমাকে শূলদণ্ড দেওয়া হবে, তোমার মাথার মধ্যে যে মগজ আছে এটা পাখি এসে খেয়ে ফেলবে, কুদি আল আমর, এটা হয়ে গেছে, এটা আল্লাহর পক্ষ থেকে ফয়সালা। তাহলে এই স্বপ্ন মিথ্যা ছিল না, সত্য? তো এই স্বপ্নের বৈজ্ঞানিক কি ব্যাখ্যা আছে? বিজ্ঞান কি এই পর্যন্ত যেতে পারবে? নাই। অতএব সব কিছুর বৈজ্ঞানিক ব্যাখ্যা খুঁজতে হবে।